হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমরা আলাপ করব ছাদের কিউরিং এর জন্য আমরা ব্লক তৈরি করব, কনক্রিট ব্লক। অর্থাৎ এই ব্লকগুলো কিভাবে তৈরি করব, কি কি প্রয়োজন হবে, এর সাইজ কত এবং কিভাবে এটা লাগাবো বিস্তারিত আলাপ করব। তো চলুন আমরা মূল পর্বে যাই। তো গাইজ, যেটা বলতেছিলাম, আমরা যে ব্লকটা তৈরি করব এটা মূলত ছাদে বাঁধ দিয়ে পানি ধরে রাখার জন্য, অর্থাৎ ছাদ ঢালাইয়ের পরে কিউরিং এর জন্য। তো এই ব্লকটা আমরা বানাবো, আমরা প্রথমে একটা শাটার বানাবো। অর্থাৎ এই শাটার বানানোর পূর্বে আমার দরকার হলো এই ব্লকটার মেজারমেন্ট, অর্থাৎ এই ব্লকটা কিভাবে হবে, লেন্থ কত, ব্রেথ কত, সেই সকল আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরছি। তো আমরা যে ব্লকটা বানাবো সেই ব্লকটা আমাদের মূল লেন্থ হলো 2 ফিট, আর এই ব্লকের যে ব্রেথ, ব্রেথের টপ ব্রেথ হলো 2 ইঞ্চি, আর বটম ব্রেথ হলো 3 ইঞ্চি, এবং এর হাইট হলো 3 ইঞ্চি। অর্থাৎ টপ 2 ইঞ্চি, বটম 3 ইঞ্চি এবং এর হাইট 3 ইঞ্চি। এর মধ্যে আমরা কি দিব বা ঢালাই রেশিও দিব, এই সকল আপনাদের আমি ধীরে ধীরে বলতেছি। তো এই ব্লকটার টপ এবং বটম সাইজ কম বেশি হওয়ার একটা কারণ হলো যে টপটা 2 ইঞ্চি হলে কোনো সমস্যা নেই, খুব সুন্দর, এবং বটমটা 3 ইঞ্চি হলে ব্লকটা বসাতে এবং এর যে ফাউন্ডেশনটার জায়গাটা বেশি পাবে এবং ভালোভাবে বসতে পারবে। তো এই ব্লকটা বানানোর জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এই ব্লকটা 2 ফিট করব সর্বোচ্চ, এবং এটা 10 ইঞ্চি 12 ইঞ্চিও করতে পারি। অর্থাৎ আমাদের জায়গা বিশেষে আমাদের জয়েন্টগুলো দেওয়ার জন্য এটা কম বেশি করে নিতে পারবো। তো এইখানে আমরা শাটাটা বানিয়েছি 2 ফিট লম্বা। তো এখানে আমরা এই ব্লকের মধ্যে একটা রড দিয়ে দিব লেন্থ বরাবর, এবং হাইট বরাবর আমরা ছোট ছোট টুকরা কিছু রড দিয়ে দিব। এগুলো দেখা যায় আমাদের প্রজেক্টে বিভিন্ন সাইজের ওয়েস্টেজ রড থাকে, এই রড থেকে আমরা মূলত এগুলো দিব। তো এই ব্লকগুলো বানাতে আমাদের যেটা করতে হবে, প্রথমে আমরা ব্লকের শাটাটা তৈরি করে নিব, এরপরে ব্লকটা ভালোভাবে ভিতরে তেল দিয়ে, অর্থাৎ আমরা কলম শাটার বা বিম শাটার যেরকম করি ওরকমই করব। করার পরে আমরা এই যে ঢালাইটা, এই ঢালাইটা মিক্সিং করব মূলত 1:1:4 রেশিওতে। তো আমরা রেশিও অনুযায়ী এখানে 1:2:4 অনুযায়ী যে ম্যাটেরিয়ালসটা ইউজ করব, সেটা একটা হলো সিমেন্ট, আর 2টা হলো বালু, এবং 4টা হলো আমরা এখানে স্টোন চিপস ইউজ করব। কেননা এই একটা ব্লক দিয়ে দেখা যায় একটা ফুল বিল্ডিং কমপ্লিট করতে পারবো, এবং এই ব্লকগুলো পরবর্তী আর একটা বিল্ডিংয়েও কাজ করতে পারবো। তো সেই হিসাবে এই রেস্টুরেন্টটা ভালো আসে, সেই জন্য মূলত মধ্যে রড দেয়া এবং এই পাথর ইউজ করা। এই পাথরটা আমরা ইউজ করবো 1/2 ইঞ্চি পাথর। এই পাথরটা, পাথরগুলো আমরা ভালোভাবে পরিষ্কার করে নিব, নেয়ার পরে বালু, সিমেন্ট এবং পাথরের যে রেশিও এই অনুযায়ী ভালোভাবে মিক্স করব। এবং এখানে আমরা একটু বলে নিই, নর্মালি এখানে ওয়াটার সিমেন্ট রেশিওটা একটু বাড়িয়ে দিতে হবে, কেননা ছোট্ট পরিসরে আমাদের এই ঢালাইগুলো, এবং এই ঢালাইগুলো যাতে ভালোভাবে এই শাটারের মধ্যে ঢুকে এবং এর মধ্যে যাতে কোনোভাবে গ্যাপ না থাকে, সেই জন্য আমরা মূলত একটু নরম করে কুন্নি দিয়ে ভালো করে কম্প্যাকশন করে নিব, এবং এই ঢালাইটা কমপ্লিট হলে টপটা ভালোভাবে ফিনিশিং দিব। এবং পরবর্তীতে আমাদের যেটা করতে হবে, এই শাটারের গায়ে আলতো করে টাক দিয়ে দিতে হবে। টাক দিলে কী হবে, ভিতরে যে এয়ার বাবলগুলো আছে সে এয়ার বাবলগুলো বের হয়ে যাবে, এবং পরবর্তীতে এই ঢালাইয়ের সারফেসটা ভালো আসবে। তো মূলত এই জন্য করা হচ্ছে। তো এই ঢালাইটা যেদিনকে আমরা করব, এর 24 ঘন্টা পরে, মিনিমাম 24 ঘন্টা, অর্থাৎ 24 ঘন্টার পরে, 36 ঘন্টা পরে খুললে আরও ভালো। খোলার পরে এই ব্লকগুলো সাজিয়ে আমরা পানি দিব, এবং উপরে
চট দিয়ে ভিজিয়ে দিব, যাতে এটা কিউরিং হয়। এই কিউরিংগুলো আমাদের স্ল্যাবের কিউরিং অর্থাৎ কলমের কিউরিং যেরকম হয় ওরকম নির্দিষ্ট 14 দিন বা 21 দিন আমরা করব। এরপরে এটা ভালো একটা স্ট্রেংথ আসবে। এরপরে আমরা যখন এই ছাদের ঢালাইটা শেষ হবে, ছাদের ঢালাইটার পরের দিনেই তো আমরা আসলে মূলত এই ব্লক দিয়ে বাঁধ দেই। আগে মূলত আমরা বালু সিমেন্টের মর্টার দিয়ে এটা বাঁধ দিতাম। তো এখানে ব্লকগুলো বানানোর একটা উদ্দেশ্য হলো এই ব্লকগুলা আমাদের প্রতিটা ছাদে, একটা ছাদ হয়ে গেলে পরবর্তী ছাদ, পরবর্তী ছাদ হয়ে গেলে পরবর্তী ছাদ আমরা ইউজ করতে পারবো। এখানে ব্লকগুলো বসানোর জন্য আমরা সিমেন্ট এবং বালুর যে মর্টার রেশিও, এই রেশিওটা দিব 1:8 বা 1:10, যাতে করে আমরা এই ব্লকগুলো বসাতে পারি এবং পরবর্তীতে এই ব্লকগুলা সহজে খুলতে পারি এবং পরবর্তীতে আবার ব্যবহার করতে পারি। সেই জন্য মূলত এই সিমেন্ট বালু রেশিওটা বাড়িয়ে নিব। এবং ব্লকগুলো যাতে সহজে খোলা যায় এবং পরিষ্কার করা যায় সেই জন্য মশলা রেশিওটা আমরা বাড়িয়ে দিব। এবং পরবর্তীতে আপনারা দেখবেন যে এই ব্লকগুলো বেশ স্থায়ী হয় এবং এর কার্যকারিতা সাধারণত ব্রিক বা বালু সিমেন্টের যে মর্টার এর চাইতেও আরও স্থায়ী হয়। এগুলো সহজেই ভাঙে না এবং আপনি বারবার এটা ব্যবহার করতে পারবেন। এক বিল্ডিং শেষ করে দ্বিতীয় বিল্ডিং এবং তৃতীয় বিল্ডিংও আপনি ব্যবহার করতে পারবেন। দেখা যায় কিছু জায়গা ভেঙে যায়, সেক্ষেত্রে সেগুলো কেটে ছোট করেও নেওয়া যাবে। তো এইভাবে ব্লকগুলো তৈরি করে আপনারা ছাদের ছাদে বাদ দিয়ে কিউরিং করতে পারবেন। তো এটাই হলো আজকের মূল আলাপ আলোচনা। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই। তো এরপর নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।